কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা কিসি কা ভাই কিসি কি জান। ছবিটি তেমন একটা সাড়া ফেলতে পারেনি। সারা বিশ্ব থেকে সিনেমাটির আয় সালমান খানের অন্য সিনেমা থেকে অনেক কম, মাত্র 182 কোটি রুপি। দীর্ঘ 5 মাস পর এবার সেই সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। সিনেমাটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই দর্শকের আগ্রহ রয়েছে, কারণ বড় পর্দায় সালমানকে দেখার সুযোগ। এ খবর পৌঁছেছে সালমানের কানেও, সেজন্য 25 আগস্ট সিনেমার মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকের জন্য শুভেচ্ছা বার্তা দেন বলিউড ভাইজান। সিনেমাটি নিয়ে বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে সালমান লিখেন, বাংলাদেশে মুক্তি পাচ্ছে কিসি কা ভাই কিসি কি জান, অ্যাকশন কৌতুক ও বিনোদনের পরিপূর্ণ স্বাদ নিতে তৈরি হয়ে যান। সালমানের পোস্টে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশি ভক্তরা। কিসি কা ভাই কিসি কি জান সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যানিউ আহমেদ ট্রেডার্স। সাপ্তাহ চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে এসেছে। এই সিনেমা আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের কষায়। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমা সহ দেশের প্রায় 30টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবিটি বাংলাদেশে আনতে খরচ হয়েছে 50 লাখ টাকা। অ্যানিউ আহমদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া জানান, সিনেমাটি ভারতে মুক্তির আগেই চুক্তি করা হয়েছিল, কেননা এটি সালমান খানের ছবি, তাই বড় অঙ্কের টাকা দিতে হয়েছে। তবে মুক্তির পর চুক্তি করলে এত টাকা দিয়ে সিনেমাটি নিতেন না তিনি। ভারতে হিট না হলেও সিনেমাটি নিয়ে বাংলাদেশের দর্শকের কাছে প্রত্যাশা আছে বলেও জানান কামাল মোহাম্মদ কিবরিয়া। তার মূল টার্গেট মাল্টিপ্লেক্সের দর্শক, কেননা সেখানে সালমান খানের ভক্ত প্রচুর। দেশের বড় পর্দায় প্রিয় নায়ক সালমানকে দেখতে চান তারা। আমদানিকারক আশা করছেন সালমানের সিনেমা দেখতে মাল্টিপ্লেক্সে দর্শকের ভিড় থাকবে। এর মধ্যে চুক্তির দিনেই মাল্টিপ্লেক্সের বিভিন্ন শোয়ের আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। এই সিনেমা করতে গিয়েই নাকি দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের প্রেমে পড়েন 57 বছর বয়সী সালমান খান। অবশ্য এই প্রেম নিয়ে দুজনের কেউ মুখ খুলছেন না, নীরবেই প্রেমের জালে সাঁতার কাটছেন তারা। সাদাকালো নিউজ।